ঢাকা সিলেট, সিলেট তামাবিল, আজকে সেই রাস্তা আমরা মানে এটাকে একেবারে সম্পূর্ণ আধুনিক একটা রাস্তা হিসেবে আমরা তৈরি করতে যাচ্ছি, যেটা কোনো রকম যানজট কোনো কিছু মোকাবেলা করতে হবে না, সরাসরি খুব দ্রুত সিলেট এবং সিলেট হয়ে তামাবিল পৌঁছাতে পারবে। আর ভবিষ্যতে এসক্যাপ যে এশিয়ান হাইওয়ে নির্মাণ করছে তার সঙ্গে আমরা অর্থাৎ আন্তর্জাতিক সড়ক যোগাযোগের সাথে আমরা সংযুক্ত হতে পারবো, কাজেই সেই সুযোগটা আমাদের সামনে আসবে, কাজেই সেদিক থেকে এটাও গুরুত্বপূর্ণ। আর বরিশালের কথা আমি বলবো, বরিশাল বিভাগ বিশেষ করে বরিশাল পটুয়াখালী বরগুনার থেকে শুরু করে পুরো আমাদের আমরা ওর মধ্যে পড়ি, মানে আমাদের আমাদের গোপালগঞ্জ, ফরিদপুর, শরীদপুর, মাদারীপুর থেকে নিয়ে শুরু করে এই ওই এলাকার 12টি জেলা সব সময় অবহেলিত। তাদের অপরাধটা কী ছিল সেটাই হচ্ছে প্রশ্ন, তাদেরকে কেন এত অবহেলার শিকার হতে হলো? দুর্ভিক্ষ এবং জলোচ্ছ্বাস, দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ প্রতিনিয়ত এই অঞ্চলটা মানে অঞ্চলটাকে ক্ষতবিক্ষত করে। এই অঞ্চলের মানুষ সবসময় এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় প্রতি বছরই এরকম। আমার মনে আছে আমি 81 সালে বাংলাদেশে ফিরে আসি, ওই 80 দশকে একবার আমরা আমার ছেলে মেয়ে রেহান আমরা সবাই মিলে আমরা কুয়াকাটা যাব রওনা হয়েছিলাম, একটা পর একটা ফেরি পার হতে হতে আমরা প্রায় ক্লান্ত হয়ে পটুয়াখালী পৌঁছালাম। কিন্তু পটুয়াখালী থেকে কিছুতেই আমরা আর কুয়াকাটা যেতে পারলাম না, কারণ ঘন কুয়াশার জন্য লঞ্চ পেলাম না, নদী পার হওয়া গেল না, যেতে পারিনি, পটুয়াখালী থেকেই ফিরে আসি। এরপরে আবার আরেকবার আমি কুয়াকাটা গেলাম, অনেক মানে গাড়ি টাড়ি পার হয়ে অনেক কষ্ট করে ফেরি টেরি পার হয়ে এখানে অনেকগুলি ফেরি পার হতে হতো গিয়েছিলাম। তখন ওই অঞ্চলে মিটিং করার জন্য শুরু হয়ে গেল ঝড়, খুব আকাঙ্ক্ষা ছিল যে কুয়াকাটায় একই জায়গায় দাঁড়িয়ে সূর্য ডোবা সাগরের ভিতরে আবার সূর্য উদিত হয় সাগরে, সূর্য যখন অস্ত যায় তারপরে আমরা দেখি চাঁদ উঠে আসে, বৈশাখী পূর্ণিমা দেখবো সেই আকাঙ্ক্ষা নিয়ে গেলাম। এরপরে এমন ঝড় বৃষ্টি যে আমাদের ওখানে মানে কোনো মতে টিকে থাকাই মুশকিল ছিল, কারণ কোনো পাকা দালান টালান তেমন কিছুই ছিল না, ছোট্ট একটা ডাক বাংলো, সেটাও যখন মানে রোদ্দি ভাঙন শুরু হলো তখন তো আমাদের ওখানে থাকাটাও একটা দুঃসহ। তারপরেও সেই ফেরি প্রায় ফেরি এক সময় প্রায় ডুবেই যাচ্ছিলো, যা ওই অবস্থায় আবার আমরা ওখান থেকে আসি। তারপর থেকে একটা আকাঙ্ক্ষা ছিল যে এই যোগাযোগ ব্যবস্থাটা আমাদের করতে হবে, এবং চমৎকার একটা জায়গা আমাদের দেশের মানুষ দেখতে পাবে না, এটা হতে পারে না। আর তাছাড়া আসলে ওই অঞ্চলে কিচ্ছু ছিল না, কোনো কিছুই না, আমরা যেমন একটার পর একটা রাস্তাঘাট যেমন করে গেছি সেই সাথে সাথে বিশেষ করে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা যদি উন্নতি হয় তাহলে এখানে আর্থসামাজিক উন্নতিটাও ত্বরান্বিত হবে, সেটাই আমাদের লক্ষ্য, আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ শুরু করি। আমি এখানে বলবো যে সারা বাংলাদেশে একটা যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার পদক্ষেপ আমরা নিই। 96 সালে সরকার এসে কিন্তু ধরলা সেতু আমাদের সময় করা, আর যমুনা নদীর উপর রেল সহ যে বঙ্গবন্ধু যমুনা সেতু সেটাও আওয়ামী লীগ সরকারের আমলেই করা। তো এদেশে যতটুকু উন্নয়ন সেটা আমরাই করে দিচ্ছি। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের দৃষ্টিনন্দন রেল স্টেশন সহ যতটুকু উন্নতি হয়েছে সেটা আওয়ামী লীগ সরকারের আমলেই করা হয়েছে। আর বরিশাল বিভাগে শুধু রাস্তাই আমরা করি নেই, সেখানে এখন আমাদের ক্যান্টনমেন্ট নির্মাণ হয়েছে, একটি নৌঘাঁটি হচ্ছে, বিমান ঘাঁটি হচ্ছে, সেই সাথে সাথে কোস্টগার্ডের সেখানে ট্রেনিং ইনস্টিটিউট এবং কোস্টগার্ড ঘাঁটি সেখানে করা হয়েছে, বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, আমরা বীজ গবেষণা কেন্দ্র করেছি গলাচিপায়। ঠিক এভাবে পুরো বরিশালটা মিলিয়ে কিন্তু একটা বড় কর্মযজ্ঞ সেখানে চলছে, এবং পায়রা পোর্ট আমরা করে দিয়েছি। পায়রা পোর্ট অনেকেই খুব আপত্তি ছিল, এটা হবে না হলে কী হবে ইত্যাদি, কিন্তু আমাদের পোর্ট দরকার সেটা মাথায় রেখেই পায়রা পোর্টটাও আমরা নির্মাণ করে দিয়েছি। আমি ধন্যবাদ জানাই যে কুয়েত, এডিবি, ওপেক তারা আমাদেরকে সহযোগিতা করেছেন এই সমস্ত প্রকল্পে, সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি।
আমরা পটুয়াখালী মানে বিশেষ করে বরিশাল পটুয়াখালীর একটা সংযোগ সৃষ্টি হবে এই পায়রা সেতু, কারণ পায়রা নদীর উপর সেতু, কাজে নদীর নামেই সেতুর নামটা হলে নদীটারও একটা পরিচয় পাওয়া যাবে, কাজে সেই জন্য আমরা এই নামটা আমি পছন্দ করেছি। আর পায়রা তো শান্তির প্রতীক, কাজে অঞ্চলে এই সেতু হওয়ার পর মানুষের যে আর্থিক উন্নতিটা হবে তার ফলে মানুষের মনে একটা শান্তি আসবে এবং মানুষ সুন্দরভাবে বাঁচতে পারবে, সেই সুযোগটা সৃষ্টি হবে। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে খাল বিল নদী নালার দেশ, আমাদের তো প্রকৃতির সঙ্গে যুদ্ধ করেই বাঁচতে হয়, তার উপর এই জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের এই দক্ষিণ অঞ্চলটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে। কাজে এই অঞ্চলের আর্থসামাজিক উন্নতিটা যত দ্রুত আমরা করতে পারি তত এই অঞ্চলের মানুষের আমি বলবো যে আর্থিকভাবে সচ্ছল হবে, উন্নতি হবে, আর যা আমাদের জাতীয় মানে অর্থনীতিতেও বিরাট অবদান রাখবে, আমরা দেশটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব। আমার কিন্তু আরও অভিজ্ঞতা আছে, আমি টুঙ্গিপাড়ার থেকে স্পিড বোটে আমি বরগুনা গিয়েছিলাম এবং তখনও ওই কুয়াকাটা সব এলাকা আমি ওই প্রত্যেকটা দ্বীপ অঞ্চল আমি ঘুরি এবং সব জায়গায় আমি জনসভা করি। কাজে এই অঞ্চলটা সার্বিক উন্নয়ন করা এটা একান্তভাবে জরুরি ছিল।